নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কর্মসূচি চলছে, যেখানে আমরা অডিও ভিজুয়াল লেকচার তৈরি করছি ইতিহাসের বিভিন্ন বিষয় নিয়ে, তাতে আজকে আমার আলোচ্য বিষয় পেপার ওয়ান মডিউল টু ইউনিট থ্রি, তার একটি অংশ জমিদার এবং কৃষক, অর্থাৎ মুঘল অর্থনীতিতে জমিদার এবং কৃষকের ভূমিকা কেমন ছিল, তারা কী কী ভূমিকা পালন করত এবং অর্থনীতির সামগ্রিক চেহারায় তাদের অবদান কী ছিল, মুঘল রাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক কেমন ছিল, তা নিয়ে আজকে আমরা বিস্তারিত পর্যালোচনা করব। এখন এই আলোচনা শুরুতেই, এবং যেটা আমরা বারবার বলছি এই জাতীয় যে কোনো আলোচনাতে, যে মুঘল সাম্রাজ্য ব্যবস্থা হচ্ছে এমন একটা সাম্রাজ্য ব্যবস্থা যেটা কৃষি নির্ভর, অর্থাৎ সাম্রাজ্য নির্ভর করছে, সাম্রাজ্যের চালিকা শক্তি হচ্ছে কৃষি উৎপাদন পদ্ধতি এবং কৃষিজাত যে উদ্বৃত্ত তাকে আত্মসাৎ করা। সে আত্মসাৎ করছে, কৃষকরা উৎপাদন করছে নানান ধরনের মধ্যবর্তী সামাজিক প্রতিপত্তিশালী স্তরের মাধ্যমে, এলিট ক্লাসেস যারা সমাজের উচ্চবর্গীয় শ্রেণী, শাসক শ্রেণী, তারা সেই উদ্বৃত্তকে আত্মসাৎ করে রাষ্ট্রের কাছ পর্যন্ত নিয়ে যাচ্ছে। এবং মুঘল শাসক শ্রেণীর জীবন জীবিকা, সাম্রাজ্যের যে চলাফেরা, সাম্রাজ্য বিস্তার, সব কিছুই কিন্তু এই মুঘলদের কৃষি নির্ভর অর্থনীতি থেকে আসত। সুতরাং, এবং এটাও মনে রাখতে হবে যে এই যে অ্যাগ্রারিয়ান সিস্টেম মুঘল আমলের, সেটা কিন্তু ঠিক কার্ল মার্ক্স কথিত যে এমন একটা ব্যবস্থা নয় যেটার মধ্যে কোনো হায়ারার্কি নেই, যার মধ্যে কোনো ক্লাস নেই বা শ্রেণী নেই। এটা একটা এমন একটা সমাজ কাঠামো যার মধ্যে নানান ধরনের সামাজিক শ্রেণী এবং স্তর আছে, এবং সেই সামাজিক শ্রেণী এবং স্তরের মধ্যে দিয়ে একাধিক শ্রেণী আছে, কে উৎপাদন করে, কে সে উৎপাদনের অংশগুলিকে ভোগ করে, এবং এইভাবেই কিন্তু সাম্রাজ্যর তার স্থিতিশীলতা বজায় রাখত। এখন এই যে হায়ারার্কিক্যাল সোসাইটি, অ্যাগ্রারিয়ান সোসাইটি, এর দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, একটি হচ্ছে জমিদার শ্রেণী আর একটি হচ্ছে কৃষক শ্রেণী। কৃষকরা মূলত উৎপাদন করে, যারা সরাসরি উৎপাদনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, যারা মুখ্যত চাষ আবাদের সঙ্গে যুক্ত, এরা জমিদারদের এদের ওপরে অবস্থান। এই জমিদার শ্রেণী সম্পর্কে নানান ধরনের কিন্তু গবেষণা ইতিহাসবিদরা করেছেন, তাদের কী গুরুত্ব ছিল, এবং এরা কিন্তু কৃষকদের ওপরে এদের অবস্থান, এরা কিন্তু ঠিক কৃষক নয়। আবার একইভাবে জমিদার শ্রেণী কিন্তু জায়গিরদারদের তলায় অবস্থান, অর্থাৎ এরা একটা এমন একটা মধ্যবর্তী একটা সামাজিক স্তর মুঘল আমলের, যারা শাসক শ্রেণীর অংশ কিন্তু যারা জায়গিরদারদের তলায় এবং কৃষকদের ওপরে। এখন এই প্রসঙ্গে মুঘল আমলে যে জায়গিরদারি প্রথা, তার সম্পর্কে একটা দুটো কথা আমাদের বলে রাখা ভালো, তাতে আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। মুঘল আমলে মুঘলদের সামনে সবচেয়ে বড় সমস্যা ছিল যে যদি একটি সাম্রাজ্যিক ব্যবস্থাকে সুচারুরূপে চালনা করতে হয়, তাহলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে কৃষিজাত যে রাজস্ব, কৃষি উদ্বৃত্ত, তাকে আত্মসাৎ করা, এবং সাম্রাজ্যের মধ্যে যে সামরিক শক্তি তাকে কৃষি ব্যবস্থার অঙ্গীভূত করা, এই দুটো একসঙ্গে করা। এইটার জন্যে মুঘলরা একটা খুব ইউনিক একটা ব্যবস্থাপনা উদ্ভাবন করলেন। তারা কি করলেন? প্রথমত হচ্ছে মুঘলদের সামনে, মুঘলরা যেটা করলেন, তারা মনসাবদারি প্রথা বলে একটা ব্যবস্থা চালু করলেন, যেখানে প্রত্যেক যে যারা মিলিটারি অফিসার বা কমান্ডার, তাদেরকে নির্দিষ্ট সংখ্যক মনসব, নির্দিষ্ট সংখ্যার মনসব তাদেরকে দেওয়া হলো, এবং বলা হলো তারা তাদের সেই পরিমাণে ঘোড়া, সেনা ইত্যাদি রাখতে হবে, এবং তারা যুদ্ধের সময়তে সেনা এবং ঘোড়া দিয়ে সাম্রাজ্যের সঙ্গে, সম্রাটের সঙ্গে যুদ্ধ করবেন, সাম্রাজ্যকে সাহায্য করবেন সামরিক সহায়তা দিয়ে। এদের ভরণ পোষণের জন্য এদেরকে জায়গিরদারি দেওয়া হলো, অর্থাৎ জায়গিরদারি হচ্ছে, বা জায়গিরদার হচ্ছে মনসবদারি ব্যবস্থারই আর একটা রূপ। মনসাবদারি ব্যবস্থা হচ্ছে সামরিক ব্যবস্থাপনা, জায়গিরদারি হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, জায়গিরদারি ব্যবস্থা হচ্ছে এক ধরনের আর্থিক বিধির ফল, অর্থাৎ কিভাবে সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে সম্রাটের কাছ পর্যন্ত রাজস্ব আসবে, তার একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছেন জায়গিরদার। তিনি তার যে প্রাপ্ত জায়গির
জায়গীর, সেখানকার রাজস্ব তিনি সংগ্রহ করছেন, তার যে পরিবার এবং তার যে সেনা ঘোড়া তার সরঞ্জাম তার ভরণ পোষণের জন্য একটা অংশ তিনি রাখছেন, বাকি অংশ তিনি পাঠিয়ে দিচ্ছেন সম্রাটের কাছে। এর ফলে জায়গিরদারের মাধ্যমে একটি নির্দিষ্ট অঞ্চলের জায়গির থেকে রাজস্ব মুঘল সম্রাটের কাছ পর্যন্ত পৌঁছে যাচ্ছে খুব সুচারুভাবে। মোটের ওপর এই যে ব্যবস্থাপনা, এটাই কিন্তু মুঘল আমলে ছিল, অন্তত আকবর থেকে আওরঙ্গজেব পর্যন্ত এই ব্যবস্থাপনা বলবৎ ছিল। এবং এই জায়গিরদারি ব্যবস্থাপনা সম্পর্কে আরেকটি জিনিস মনে রাখা দরকার, যে জায়গিরদাররা যেহেতু সম্রাটের সরাসরি প্রতিনিধি ছিলেন, ফলে তারা কিন্তু গ্রামীণ সমাজের মানুষ নয়, তারা বাইরে থেকে সেখানে আসছেন। এবং মুঘলরা খুব কেয়ারফুলি, তারা খুব সতর্কভাবে কখনো জায়গিরদারদের কিন্তু তারা এক জায়গায় বেশি দিন রাখত না। একটা জায়গার জায়গির কিন্তু জায়গিরদারি দেওয়ার অর্থ এই নয় যে তারা সেখানে সারা জীবন সেখানে তারা থাকবে, কারণ মুঘলরা জানতো যে যদি কোনো জায়গিরদারকে সেখানে জায়গা দেওয়া হয়, তাকে যদি রাখা হয় পারমানেন্টলি, তার একটা স্থানীয় যে সামাজিক স্তর বা রাজনৈতিক স্তর সেখানে তার শিকড় প্রবৃষ্ট হবে এবং সেখানে সে এমন শক্তিশালী উঠতে পারে যাতে সে সম্রাটকেই চ্যালেঞ্জ করবে। ফলে জায়গিরদারির অধিকার সবসময়তেই কিন্তু সেটা ট্রান্সফারেবল, সেটা একটা বদলিযোগ্য অধিকার, তাকে জায়গিরদারদের বদলি করা হতো। কখনো কোনো জায়গিরদারকে একটি অঞ্চলে দীর্ঘদিন ধরে রাখা হতো না, তার কারণ একটাই, যাতে তার কোনো লোকাল রুটস বা স্থানীয় স্তরে কোনো শিকড় যাতে সে তৈরি করতে না পারে। এখন এই যে ব্যবস্থাপনা, এই যে বদলিযোগ্য জায়গিরদাররা আসছেন, এর থেকে স্পষ্ট এরা কিন্তু সেই অঞ্চলের লোক নয়, তারা বাইরে থেকে আসছেন। এবং এই বাইরে থেকে আসার মধ্যে দিয়েই মুঘল সাম্রাজ্যিক কাঠামোর একটা মৌলিক দিক আমরা দেখতে পাচ্ছি, যে যেখানে এক ধরনের সাম্রাজ্যিক কাঠামোতে, অর্থনৈতিক কাঠামোর মধ্যে বা কৃষি কাঠামোর মধ্যে যুক্ত হচ্ছেন এক ধরনের মানুষ, এক ধরনের শ্রেণী, সামাজিক শ্রেণী, যারা বহিরাগত। এই জায়গিরদারদের তলাতেই হচ্ছে জমিদাররা, যারা কিন্তু বহিরাগত নন। জমিদার, মুঘল আমলে জমিদারদের সম্পর্কে আলোচনা করতে গেলে এই কথাটা কিন্তু অত্যন্ত জোরের সঙ্গে, গুরুত্বের সঙ্গে আমাদের মনে রাখা দরকার, যে মুঘল আমলে জমিদারি ব্যবস্থায় যে জমিদারি প্রথা ছিল বা জমিদারি ব্যবস্থাপনা ছিল, জমিদাররা ছিলেন, সেই জমিদাররা কিন্তু ঠিক ব্রিটিশ আমলের জমিদার নয়। তারা তাদের আগে থেকেই, মুঘল আমলেদের আমরা প্রথম অস্তিত্বের কথা জানতে পাচ্ছি ঠিকই, কিন্তু তারা হয়তো তার আগে থেকেই ছিলেন, এবং এরা সেই গ্রামেরই লোক, জায়গিরদার বাইরে থেকে এসছেন, জমিদার সেই গ্রামে থাকেন। সুতরাং এই যে ডিফারেন্সটা, এই যে পার্থক্যটা জায়গিরদারের সঙ্গে জমিদারের, যদিও দুজনেই শোষক শ্রেণীর মানুষ, শোষক শ্রেণীভুক্ত, দুজনেরই কাজ হচ্ছে কৃষকদেরকে শোষণ করা, কিন্তু তা সত্ত্বেও এই পার্থক্যটা কিন্তু আমাদের যদি মনে না রাখি, আমরা মুঘল আমলের কৃষি নির্ভর যে সমাজ কাঠামো তার পুরনো ব্যাখ্যা অনেক বা জটিলতার জায়গা আমরা কিন্তু ব্যাখ্যা করে উঠতে পারবো না। তার মানে কি বোঝা গেল যে জায়গিরদাররা যে অর্থে ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ অব দি ইম্পেরিয়াল, মুঘল ইম্পেরিয়াল সিস্টেম, জমিদাররা কিন্তু সেই অর্থে সরাসরি প্রতিনিধি ছিলেন না, কিন্তু শোষণের যে কাঠামো মুঘল সম্রাটরা উপর থেকে চাপিয়ে দিচ্ছেন গ্রাম সমাজের উপরে, তারা তার গুরুত্বপূর্ণ অংশ। জমিদারদের বাদ দিয়ে কিন্তু মুঘলদের পক্ষে কৃষি নির্ভর যে রাজস্ব কাঠামো তাকে চালানো সম্ভবপর ছিল না, সেখানে তাদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কোনো অবস্থাতেই কিন্তু এমন হওয়া সম্ভব নয়, যেটা অন্তত মুঘল আমলে সম্ভব হয়নি, যে রাজস্ব আত্মসাত করছে মুঘলরা জমিদারদের বাদ দিয়ে, এটা কিন্তু কখনো হয়নি। সুতরাং জমিদারদের গুরুত্বকে মুঘলরাও স্বীকার করে নিয়েছিল। এইটুকুনি আমাদের প্রাক কথন, এইটুকুনি আমরা বলতে পারি। এবং এটাও আমরা তার সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে এই ব্যবস্থাপনা, যে সম্রাট, জায়গিরদার, জমিদার এবং তার তলায় কৃষকরা, এই যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা কিন্তু মুঘল সাম্রাজ্যকে দীর্ঘদিন ধরে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ফাইন্যান্সিয়াল যে স্টেবিলিটি সেটা এনে দিয়েছিল, অর্থাৎ প্রশাসনিক এবং আর্থিক যে স্থিতিশীলতা সাম্রাজ্যের, সেটার একটা বড় কারণ ছিল মুঘলরা এরকম একটা জমি জায়গিরদারি ব্যবস্থা, তার তলায় জমিদার শ্রেণী এবং তাদের মধ্যে একটা হারমোনিয়াস রিলেশনশিপ অনেক দূর পর্যন্ত, এটা দীর্ঘদিন তারা মেনটেন করতে পেরেছিল। এখন জমিদার শ্রেণীর যে অধিকার, জমিদার শ্রেণীর যে রাইটস,
তাদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক, তাদের সঙ্গে কৃষকদের সম্পর্ক, তাদের সঙ্গে জাগিরদারদের সম্পর্ক, এগুলো নিয়েও কিন্তু নানান ধরনের বিস্তারিত আলোচনা হয়েছে। এবং ঐতিহাসিকরা নানানভাবে বোঝার চেষ্টা করেছেন যে জমিদারদের ঠিক ভূমিকাটা ঠিক কী ছিল। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, মুঘল ভারত কিন্তু এক ধরনের প্রাক ধনতান্ত্রিক প্রাক পুঁজিবাদী ব্যবস্থার অংশ। সেখানে কোনো অবস্থাতেই কিন্তু আমরা এটা আশা করতে পারবো না, পুঁজিবাদী ব্যবস্থায় যে ধরনের ইউনিফর্মিটি থাকে, একটা হোমোজেনিয়াস সিস্টেম থাকে, সেটা কিন্তু কখনো প্রাক পুঁজিবাদী ব্যবস্থায় থাকে না। ফলে আবার ভারতের মতন এত বড় একটা বৈচিত্র্যপূর্ণ দেশে সেখানে জমিদার শ্রেণীর যে রূপ সেটা যে সর্বত্র একই রকমের ছিল তা কিন্তু নয়। এর কিন্তু নানান ধরন ছিল এবং রিজিওনাল ডিফারেন্সেস বা রিজিওনাল ভ্যারিয়েশনসও কিন্তু ছিল। ফলে এখন এইটা মাথায় রেখে যদি আমরা আলোচনা না করি তাহলে কিন্তু আমাদের মনে হবে যে জমিদাররা বোধহয় একটা হোমোজেনিয়াস ক্লাস। জমিদাররাও কিন্তু কোনো হোমোজেনিয়াস ক্লাস ছিল না, এটা একই ধরনের শ্রেণী ছিল না। কখনো কখনো তাদের স্বার্থগুলো একই রকম হয়তো মনে হতো, কিন্তু এদের ভূমিকায় এবং স্তরভেদেও কিন্তু নানান ধরনের আমরা দেখতে পাচ্ছি, এবং অঞ্চলভেদে এদের ভূমিকা কিন্তু একটু একটু হলেও তফাত ছিল। মুঘল আমলে বারবার করে জমিদার শব্দটির সঙ্গে মালিক কথাটির ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। এখন মুসলিম বা আইন বা ইসলামিক যে আইন, তাতে মালিক কথাটির অর্থ হচ্ছে সম্পত্তির অধিকারী, অর্থাৎ যার সম্পত্তি আছে, ওনার অফ প্রপার্টি। এবং মিলকিয়াত বলে একটা শব্দ খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে মুঘল আমলে, এবং এই মিলকিয়াত মানে হচ্ছে মালিকের অধিকার, অর্থাৎ যে মালিক তার যে অধিকার থাকবে সেটা হচ্ছে মিলকিয়াত। এবং এই অধিকারগুলো যার আছে একটি গ্রামীণ সমাজে তাকে জমিদার বলা হচ্ছে। এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ, আপনারা খুব মন দিয়ে এখানটা বোঝার চেষ্টা করবেন যে জমি থাকলেই যে সে জমিদার তা কিন্তু নয়, জমির মালিক হলেই যে সে জমিদার হবে তা কিন্তু নয়। কতগুলো আরও বিশেষ ধরনের অধিকার যাকে মুঘল আমলে মিলকিয়াত বলে চিহ্নিত করা হচ্ছে, অর্থাৎ যেগুলো মালিকের অধিকার, সেই অতিরিক্ত অধিকারগুলো যে সামাজিক শ্রেণীর থাকবে তাকে আমরা জমিদার বলে চিহ্নিত করতে পারি, বা মুঘল আমলে তাদেরকেই জমিদার বলে মনে করা হচ্ছে। এবং সাহিব ই জমিন, অর্থাৎ জমির কর্তা বা জমির মালিক, এই সাহেব ই জমিন শব্দটা মুঘল আমলের দলিলে বারবার এসছে। মানে মালিক, মিলকিয়াত, সাহেব ই জমিন, এই জাতীয় নানা রকম শব্দ দিয়ে যেগুলো বিশেষ ধরনের অধিকারকে চিহ্নিত করে সেগুলোই কিন্তু জমিদার শ্রেণীর সঙ্গে সংশ্লিষ্ট। কৃষকের যেমন জমি ছিল কিন্তু তার অধিকারগুলো ছিল না, জমিদার যে তার বিশেষ ধরনের অধিকার আছে, সে অধিকারের জোরে সে জমিদার, তার জমির ওপর শুধু অধিকার আছে তা নয়, তার গ্রাম সমাজের ওপরও নানান ধরনের অধিকার ছিল, এবং মুঘলরা সে অধিকারগুলোকে স্বীকার করে নিয়েছিল। এবং জমিদারদের সঙ্গে জমির তো সম্পর্ক ছিলই, তাছাড়াও গ্রাম জীবনের যে সম্পর্ক তার কথাও কিন্তু মুঘল দলিলে বারবার করে বলা হচ্ছে। সুতরাং আমরা এটা স্পষ্ট হয়ে উঠছে যে মুঘল আমলে জমিদার কিন্তু ঠিক ব্রিটিশ আমলে জমিদারদের মতন জমির যে মালিক শুধুমাত্র তা কিন্তু তারা নয়, তার অধিকার বোধ, তার অধিকারের ধারণা, তার গ্রাম জীবনের সঙ্গে তার সংযোগ, তার দায়িত্ব অনেক বেশি। আমরা আগেই বলেছিলাম এটা যে জায়গিরদারি ব্যবস্থাপনা মুঘল আমলে যা ছিল সেটা কিন্তু কোনো অবস্থাতেই, খুব ব্যতিক্রম নিশ্চয়ই তার ছিল, কিন্তু সাধারণভাবে সেটা বদ্রিযোগ্য কোনো ব্যবস্থা ছিল না। জমিদারি কিন্তু জায়গিরদারি বা সবসময়তেই বদ্রিযোগ্য, কিন্তু জমিদারি ব্যবস্থা কোনো অবস্থাতেই বদ্রিযোগ্য নয়। আরেকটা জিনিস মনে রাখা দরকার, জায়গিরদারি প্রথা যে সবসময়তে বংশানুক্রমিক হবে তা কিন্তু নয়। জমিদারি প্রথা কিন্তু, জমিদারি যে ব্যবস্থাপনা মুঘল আমলে ছিল সেটা কিন্তু বংশানুক্রমিক। এবং এই ব্যবস্থাপনা যে দীর্ঘদিন ধরে ছিল এবং মুঘলরা তাকে স্বীকার করছে, এটাই মুঘল আমলের গ্রামীণ সমাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। জমিদার চাইলে তার জমিদারি বিক্রি করতে পারত, তার বিক্রির অধিকার ছিল, এবং জায়গিরদারের কিন্তু অধিকার ছিল না। এবং মুঘলরাও চেষ্টা করত জমিদারদেরকে যথাসাধ্য কম বিরক্ত করতে, যতক্ষণ পর্যন্ত খাজনা তারা ঠিক মতন দিয়ে দিতেন, অথবা যদি তারা বিদ্রোহ না করতেন, মুঘলরা কিন্তু সচরাচর জমিদারির যে অধিকার বা জমিদার শ্রেণীর যে অধিকার তাতে কিন্তু হস্তক্ষেপ করতেন না।
কৃষকের জমির অধিকার ছিল, কিন্তু কৃষকের কিন্তু মিলকিয়াতের কোনো অধিকার কখনো কিন্তু ছিল না। এইটা কিন্তু আর একটা বড় তফাত, এটাও কিন্তু আমাদের মনে রাখা দরকার। অর্থাৎ কৃষকদের অধিকার ছিল, কিন্তু সেই অধিকার সীমিত অর্থে ছিল, সে অধিকার খুব বড় অধিকার ছিল না। জমিদারের যে অধিকার সেটা কিন্তু অনেক বড় অবস্থাতে ছিল। সুতরাং জমিদাররা একটা ডিস্টিংক্ট একটা সোশ্যাল ক্লাস, এটা একটা সামাজিক শ্রেণী, যাদের সামাজিক প্রতিপত্তি ছিল, জমির ওপরে জোর ছিল, যারা মুঘল রাষ্ট্রের সঙ্গে যারা সম্পর্ক রাখত, কিন্তু তারা বাইরে থেকে আসে না, তারা সেই গ্রামেরই লোক। এখন একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠতে পারে যে এই ব্যবস্থাপনা জন্ম নিল কী করে, এটা কোথা থেকে এলো? এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে মুঘল আমলের আগে জমিদার শ্রেণীর এইভাবে দলিলে উল্লেখ আমরা খুব চট করে কিন্তু দেখতে পাচ্ছি না। কোনো কোনো ঐতিহাসিক মনে করছেন যে গুপ্ত এবং গুপ্ত পরবর্তী যুগে যখন রোমান সাম্রাজ্যের অবনতি হয়ে গেল, তখন এক্সটার্নাল ট্রেড বা আমাদের যে বৈদেশিক বাণিজ্য পশ্চিমের সঙ্গে ভারতের হতো, তাতে একটা অবক্ষয়ের চেহারা এলো। ভারতের গ্রাম সমাজে গুরুত্ব বাড়তে লাগলো, শহরের গুরুত্ব কমে গেল। সেই সময়তে বন্দরগুলি আস্তে আস্তে অবক্ষয়ের দিকে চলে গেল। যেমন অষ্টম শতকের পরে তাম্রলিপ্ত বন্দরের আমরা উল্লেখ পাচ্ছি না, উদাহরণস্বরূপ বলা যেতে পারে। ঠিক একইভাবে গ্রামীণ শহরের যারা, শহর বলবো না, যারা সম্রাটের যারা প্রতিনিধি, তাদের মধ্যে ভূমি নির্ভরতা বৃদ্ধি পেতে লাগলো, তাদের মধ্যে ভূমির ওপর যে নির্ভরতা সেটি বৃদ্ধি পেতে লাগলো। এবং ল্যান্ড গ্র্যান্ট অর্থাৎ জমি ভূমিদান ভূদান, তাদেরকে তাদের যে সার্ভিস সম্রাট বা রাজারা পেতেন তার বিনিময়ে, তাদেরকে নগদ অর্থে মাইনে বা বেতন না দিয়ে তাদেরকে জমি দিয়ে দেওয়া হচ্ছে এবং তারা সেই জমির মালিক হিসাবে পরিগণিত হচ্ছে। ফলে এইভাবে গুপ্ত বা গুপ্ত পরবর্তী যুগ থেকেই দেখা গেল যে কৃষি নির্ভর যে সমাজ, কৃষক সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা, তার মধ্যে একটা ভূমধ্যকারী শ্রেণী জন্ম নিচ্ছে, যারা রাষ্ট্রের থেকে ল্যান্ড গ্রান্ট বা ভূমির অধিকার পেয়েছে। এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যুক্ত হলো, তাকে আমরা বলতে পারি সেটেলমেন্ট, নিউ সেটেলমেন্ট অফ রুরাল ভিলেজেস, গ্রামীণ সমাজ তৈরি করা শুরু হলো, গ্রামপত্তন শুরু হলো। সেখানেও কিন্তু এই নতুন উদীয়মান যে সামাজিক ভূমধ্যকারী সামাজিক শ্রেণী এবং বিশেষ করে ব্রাহ্মণ শ্রেণী, তারা অগ্রণী ভূমিকা পালন করলো এবং তারাই গ্রামের পত্তন করতে শুরু করলো, তাদেরকে সে অধিকার দেওয়া হলো। ফলে এইভাবে গ্রাম, একটা গ্রাম বা ক্লাস্টার অফ ভিলেজেস, গ্রামগুচ্ছ তৈরি হচ্ছে, যেখানে একটা শক্তিশালী ভূমধ্যকারী শ্রেণী আছে। এবং ইসলাম আসার পর সুলতানি যুগেও কিন্তু এদের অস্তিত্ব ছিল, সুলতানরা এই ভূমধ্যকারী শ্রেণীর অধিকারগুলির ওপর কখনো হস্তক্ষেপ করেনি, তাদেরকে মেনে নিয়েছে। মুঘলরা আরও সুচারুভাবে, আরও পরিকল্পিতভাবে, আরও সিস্টেমেটিক্যালি এই ব্যবস্থাপনাকে, তারা জমিদারদেরকে, তারা আস্তে আস্তে তাদের যে শাসনতান্ত্রিক কাঠামো তার মধ্যে ঢুকিয়ে নিচ্ছে, তার অন্তর্ভুক্তকরণ করেছে, ইন অর্ডার টু স্টেবিলাইজ দ্য এম্পায়ার, যাতে সাম্রাজ্যের স্থিতিশীলতা আরও বাড়তে পারে। এখন এই যে ভূমিকেন্দ্রিক নতুন ধরনের একটা সামাজিক শ্রেণী জন্ম হলো, যেখানে রাষ্ট্র তার অধিকার একটু একটু করে ছেড়ে দিচ্ছে, যাকে রামশরণ শর্মার মতন ঐতিহাসিকরা সামন্ততন্ত্র বলে চিহ্নিত করেছেন, এটা একটা সামন্ততান্ত্রিক সমাজ কাঠামো। সেই সামন্ততান্ত্রিক সমাজ কাঠামোর মধ্যে বাইরে থেকে আসা যে শক্তি, ইসলামিক ফোর্স, সুলতানি আমলে এবং মুঘল আমলে, তারা কিন্তু এই প্রক্রিয়াকে কোনোভাবে ডিস্টার্ব করেনি, তারা বরঞ্চ এর সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়েছিল। ভারতের যে উদীয়মান সামন্ততান্ত্রিক প্রবণতাগুলি আমরা চিহ্নিত করছি, অর্থাৎ ভূমির ওপর নতুন ধরনের একটা সামাজিক শ্রেণীর অধিকার, ভূমি দান করা, গ্রামীণ সমাজের গুরুত্ব বেড়ে যাওয়া, নগদ শস্যের বদলে রাজস্ব নির্ভর, মানে এতে তোমার নগদ শস্যের মাধ্যমে তোমার রাজস্ব দেওয়া, সেখানে নগদে আর নগদের গুরুত্ব কমে যাওয়া, বৈদেশিক বাণিজ্যের আস্তে আস্তে গুরুত্ব কমে যাওয়া, বৈদেশিক বন্দর এবং নগরগুলির অবক্ষয়, এমনকি ভারতবর্ষের মধ্যেও যে ট্রেড রুটস ছিল সেগুলোরও অবক্ষয় হয়ে যাচ্ছে,
সেই অর্থে মুদ্রার সংকোচন ঘটছে, ধাতব মুদ্রার, সেগুলো সংখ্যার বেশি, সোনার উপর মুদ্রা আর পাওয়া যাচ্ছে না। এই যাকে যাকে রামশরণ শর্মা বা তার সহযোগী ঐতিহাসিকরা যাকে সামন্ততন্ত্র বলে চিহ্নিত করেছেন, সেই সামন্ততান্ত্রিক সমাজ কাঠামোর সঙ্গে কিন্তু এই সুলতান এবং মুঘল আমলে যারা শক্তি, যে নতুন যে শাসক শ্রেণী যারা তৈরি হলো ভারতবর্ষে, যারা রাষ্ট্রক্ষমতা দখল করলো, তারা কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছিল। সুতরাং এই অ্যাডজাস্টমেন্টের চেহারাটা, এই যে সমঝোতার চেহারাটা হলো গ্রাম সমাজের সঙ্গে, সেইখান থেকে আমাদের এই আজকের পড়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুতরাং জমিদার শ্রেণী হয়তো সেই অর্থে মুঘল আমলের আগে এক ধরনের ভূমধ্যকারী শ্রেণী ছিল, কিন্তু তারা জমিদার এবং তাদের যে বিশেষ ধরনের অধিকারগুলি তারা প্রয়োগ করতে পারলো, সেটার কারণ কিন্তু মুঘলদের এদেরকে স্বীকৃতি। বহু ক্ষেত্রে দেখা গেছে যেখানে ফরেস্ট বা অরণ্য পরিষ্কার করে জমিদারি নতুন ধরনের গ্রাম সমাজের পত্তন ঘটেছে, তাকেও মুঘলরা বা তার আগে সুলতানরা কিন্তু স্বীকৃতি, আনুষ্ঠানিকভাবে তাকে স্বীকৃতি দিতেন। এর অনেক ধরনের দলিলে কিন্তু এর এই সাক্ষ্য প্রমাণগুলি পাওয়া গেছে, এবং গ্রাম সমাজের উৎপত্তির কথাও কিন্তু এতে রয়েছে, এমনকি পর্তুগিজ দলিলেও কিন্তু এগুলি নানাভাবে স্বীকৃত। এবং এই যে গ্রাম আবাদীকরণের যে প্রক্রিয়া, সেখান থেকেই গ্রামে উচ্চতর ক্ষমতাভোগী শ্রেণীর জন্ম হচ্ছে, এবং মূল যে আদি গ্রামগুলি যেখান থেকে গ্রাম সমাজের পত্তন হচ্ছে, তারা বিশেষ ধরনের সামাজিক মর্যাদা তারা পাচ্ছেন। যেমন একটি পর্তুগিজ একটা দলিল অনুসারে গোয়াতে এরকম 31টা গ্রাম তৈরি হয়েছিল, তার মধ্যে 8টি গ্রামের বিশেষ ধরনের সামাজিক মর্যাদা পাওয়া গেছিল। আবার জাঠেদের, উত্তর ভারতে জাঠেদের যে সমাজ, জাট সমাজ, সেখানেও এইভাবে গ্রাম সমাজের পত্তন হচ্ছিল, এবং ভূমধ্যকারী যে জাট, তারা কিন্তু বিশেষ ধরনের সুবিধাগুলি তারা ভোগ করছিল। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, যেমন রাজপুতানার ক্ষেত্রে হয়েছে, রাজস্থানের ক্ষেত্রে হয়েছে, যারা আপার কাস্ট রাজপুত, তারা বিভিন্ন যে ট্রাইবাল গ্রুপস, যেমন ভিল, শবর বা মীনা, তাদেরকে দমন করে তাদের ওপর এক ধরনের আধিপত্য স্থাপন করছে, যেটা মুঘলরা স্বীকার করে নিয়েছে, এবং এইভাবে রাজপুত সামন্ত শ্রেণীর জন্ম বহু ক্ষেত্রে হয়েছে। তার মানে বর্ণ সমাজের একটা গুরুত্ব দেখুন আপনারা কিন্তু এখানে আছে, মানে নিচুতলার বর্ণ জমিদারি লাভ করছে, জমিদারি প্রথার মধ্যে ঢুকতে পেরেছে, এই নজির কিন্তু নেই বললেই চলে। সুতরাং ভারতবর্ষের যে বর্ণ সমাজ এবং জমিদারি প্রথার বিকাশ, জমিদার তন্ত্রের বিকাশ ভারতবর্ষে মুঘল আমলে, এটা কিন্তু একসঙ্গে হয়েছে। মানে আমি বলতে চাইছি যে বর্ণ সমাজের যারা উপরের তলার অংশ, উঁচু বর্ণের মানুষ, তারাই কিন্তু নিচুতলার নিচু বর্ণের মানুষদেরকে দমন করে তারা তাদের জমিদারি তৈরি করছে, এবং তারা সামন্ত প্রভু হিসাবে তারা মুঘলদের সঙ্গে নানান ধরনের দরকষাকষির মধ্যে দিয়ে তাদের অবস্থান শক্তপোক্ত করার চেষ্টা করছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা লোকাল পাওয়ারফুল চিফটেন, যারা গোষ্ঠীর সর্দার, যারা খুব অত্যন্ত ক্ষমতাশালী ছিলেন কোনো কোনো অঞ্চলে, তারা মুঘলদেরকে, মুঘলদের যে এক্সপ্যানশন, ইম্পেরিয়াল এক্সপ্যানশন হচ্ছে, মিলিটারি এক্সপ্যানশন হচ্ছে, তাতে সাহায্য করেছিলেন, এবং সাহায্যের বিনিময়ে তারা কিন্তু জমিদারি, নানান ধরনের জমিদারি সত্ত্ব, কৃষকের উপর অধিকার, এগুলো তারা লাভ করেছেন। যেমন আমরা এক্ষেত্রে সুসঙ্গের যে জমিদারি ব্যবস্থা তার কথা বলতে পারি, বর্ধমানের জমিদারদের কথা বলতে পারি, গোয়ালপাড়ার, আসামের গোয়ালপাড়ার যে বিখ্যাত জমিদার যারা ছিলেন, সেই জমিদার বাড়ির কথা বলতে পারি। এরা আসলে ঠিক ব্রিটিশ আমলের ছোট জমিদার নয়, এরা মুঘল আমলের অত্যন্ত বড় বড় সামন্ত প্রভু, যারা মুঘলদেরকে সাহায্য করছে ফর ইম্পেরিয়াল এক্সপ্যানশন। মুঘলরা এদের সাহায্য নিয়ে সাম্রাজ্য বিস্তার করছে, এবং তার বিনিময় এদেরকে স্বীকৃতি দিচ্ছে তাদের কতগুলো বিশেষ অধিকারকে, এবং এইভাবেই জমিদারি প্রথার মুঘল আমলে দিল্লি থেকে অনেক দূরে বিস্তীর্ণ যে ভারতবর্ষের অঞ্চল সেখানে ছড়িয়ে পড়ছে। এমনকি এখনও রাজপুত, রাজস্থানের যে বিভিন্ন যে চারণ গীতি, সেখানে কিন্তু কিভাবে রাজপুত উচ্চবর্ণের মানুষেরা নিম্নবর্ণের আদিবাসীদের ওপর, উপজাতিদের ওপর তাদের আধিপত্যকে কায়েম করতে পেরেছিল, সেটা কিন্তু এখনও তার অনেকেরা খুব নজির পাওয়া যায়। আবার 1680 নাগাদ রাজস্থান থেকে পাওয়া একটি সরকারি, মুঘল সরকারি যে ফরমান, তাতে জানা যাচ্ছে যে পরগনা মলপুর এই জায়গাটা
হরি সিং বলে একজনকে জমিদার হিসাবে দেওয়া হচ্ছে, কারণ তিনি সেখানকার আইন শৃঙ্খলা রক্ষা করতে সমর্থ হয়েছিলেন। সুতরাং মুঘলরাও কনসিডার করতো, মুঘলরা বিবেচনা করতো যে কাদেরকে জমিদারি দেওয়া হবে অথবা হবে না, এর নানান ধরনের কারণ ছিল। মানে তার মানে বোঝা যাচ্ছে এই যে জমিদারি প্রথার বিকাশ, এটার পেছনে একটা হেটেরোজেনিয়াস এর অরিজিন, এর কোনো একটা উৎপত্তিস্থল নয়। আমি যদি রিপিট করি যাই, তাহলে আমি আমাকে বলতে হবে যে কখনো কখনো উচ্চবর্ণের হিন্দুরা নিম্নবর্ণের মানুষদের ওপর আধিপত্য বিস্তার করে করেছে, কোনো কোনো জায়গাতে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য জমিদারি প্রথা তৈরি করছে মুঘলরা, কোনো কোনো জায়গাতে আবার সম্রাটের বা ইম্পেরিয়াল যে এক্সপ্যানশন হচ্ছে মুঘলদের, তাতে যারা লোকাল পাওয়ারফুল যারা চিফটেন বা সর্দার তারা যখন সাহায্য করছে, তাদের স্বীকৃতি দেওয়া হচ্ছে জমিদারি দেওয়ার মাধ্যমে। এখন এই যে জমিদারি এইভাবে তৈরি হচ্ছে, তার ফলেই দেখা গেল কৃষক এবং রাষ্ট্রের মধ্যে এরা একটা নতুন উদীয়মান শক্তিশালী সামাজিক স্তর। জমিদারদের যে রাইট, সেইটা সম্পর্কে একটু আলোচনা আমাদের করা দরকার। এটা ঠিক যে রাজস্বের ওপর জমিদারদের অধিকার, তা কিন্তু এটা নয়। এটা জমিদাররা যে তাদের যে রাইট, কৃষকরা যে উৎপাদন করত, কৃষি উৎপাদন করত, সেই তার উপরে কিন্তু এক ধরনের অধিকার জমিদারদের ছিল। এবং এটা যে বিশেষ একটা সত্ত্ব, সেটা কিন্তু মুঘলরা সবসময়তেই স্বীকার করত। এটাকে হক বলে মনে করতো, রাইট বলে মনে করা হতো। এবং রাষ্ট্র যখন সরাসরি রাজস্ব আদায় করছে, তখন কিছু জমিদারকে রাষ্ট্র তার ওই অংশ দিয়েও দিচ্ছে। অর্থাৎ এই যে সত্ত্বের স্বীকৃতি বা হক বা অধিকারের স্বীকৃতি, জমিদার শ্রেণীর একটা বড় প্রাপ্য অংশ মুঘলদের কাছ থেকে তারা এটা লাভ করেছিল। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে, বিশেষ করে বাংলাদেশে, জমিদাররা কিন্তু সার্বিকভাবে মুঘলদেরকে রাজস্ব আদায় করে দিচ্ছে এবং যে রাজস্ব তারা আদায় করছে তার থেকে একটু তারা কম দিচ্ছে। এই যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে তাদের লাভ। যতটা সে বেশি আদায় করতে পারবে, মুঘলদের যে অধিকার সেটা দিয়ে দেওয়ার পরে যেটা থাকবে সেটা তাদের লাভ। এটা কিন্তু বেঙ্গলের ক্ষেত্রে আবার প্রযোজ্য হচ্ছে। এবং দেখা যাচ্ছে গুজরাটের ক্ষেত্রে গ্রাম ও জায়গার এক চতুর্থাংশ জমিদাররা তাদের খাজনা, তাদের যে নগদ অর্থে বা খাজনামুক্ত জমির মাধ্যমে তারা লাভ করত। এটা গুজরাটের ক্ষেত্রে এটাকে বলা হতো বন্ধ, ব নয় হসন্ত দয় হসন্ত, এই একটা বিশেষ শব্দ গুজরাটের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। অনেক ক্ষেত্রে এটা তিন ভাগও হতে পারত, যেটা সরাসরি রাষ্ট্রায়ত্তে থাকছে। সুতরাং এর কিন্তু কোনো এক ধরনের আমরা ছবি কিন্তু আমরা কিন্তু পাবো না। ফলে এলাকা থেকে এলাকা কিন্তু এটা ভ্যারি করত। কখনো কখনো অ্যাপ্রক্সিমেটলি এটা 10% হতে পারত, 10% হতে পারত। গুজরাটের ক্ষেত্রে সেটা 1/4 হয়েছে। এছাড়াও কিন্তু জমিদারদের আর একটা অধিকার ছিল, সেটা কিন্তু ঠিক এই জাতীয় অধিকার নয়। এটা হচ্ছে জমিদাররা তাদের গ্রামের কৃষকদের ওপরে নানান ধরনের অতিরিক্ত কর চাপিয়ে দিতে পারত। যেমন ট্যাক্সেস অন ম্যারেজ, ট্যাক্সেস অন হাউজেস, ট্যাক্সেস অন ট্রেডস বা ট্রেডার্স, রুরাল মাঠ হাট থেকে তারা তোলা আদায় করতো। এই জাতীয়, এমনকি যারা নিম্নবর্ণের মানুষ তাদেরকে জমিদার বাড়িতে তাদের শ্রম দিতে হতো গিয়ে। সুতরাং জমিদারদের আয় যে নিছক তার জমির ওপর অধিকার থেকে, তা কিন্তু নয়, গোটা গ্রামীণ সমাজের ওপরে তার অধিকার ছিল। যেমন রাজস্ব ব্যবস্থারও একটা অংশ সে পেতেই পারত, তেমনি গ্রামের হাট থেকে সে তোলা আদায় করতে পারত। গ্রামে যে বাণিজ্য হতো সেখান থেকে সে বণিকদের থেকে তোলা আদায় করতে পারত। কারুর বাড়িতে বিয়ে হলে সেখান থেকে সে ট্যাক্স আদায় করত। এমনকি বাড়ির ওপরও ট্যাক্স জমিদাররা চাপাতে পারত। সুতরাং জমিদারদের যে অধিকার গ্রামীণ সমাজের ওপরে মুঘল আমলে, তার ব্যাপ্তি অনেক বড় ছিল, সেটা খুব ছোট জিনিস ছিল না। এবং মুঘলরা এটাকে স্বীকার করে নিত, মুঘলদের এটাকে স্বীকার না করে এটার কোনো উপায় ছিল না। এর সঙ্গে এটা আমাদের মনে রাখতে হবে যে জমিদাররা কিন্তু কোনো হোমোজেনিয়াস সোশ্যাল গ্রুপ নয়। এটা এরকম নয় যে গোটা ভারতবর্ষে জমিদারদের চেহারা বা চরিত্র বা তাদের আর্থিক প্রতিপত্তি তাদের একই রকমের। আমরা অলরেডি এটা মেনশন করেছি, একটা জিনিস নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের মধ্যে, ঐতিহাসিকদের মধ্যে, ইতিহাসের ছাত্রছাত্রীদের মধ্যে, যে জমিদারি প্রথা বংশানুক্রমিক। অর্থাৎ বংশানুক্রমিকভাবে তারা আস্তে আস্তে এই প্রথা চলে আসছে। একজন জমিদার মারা যাওয়ার পর তার ছেলে বা তার যারা উত্তরাধিকারী তারাই জমিদার হবে, এটাই খুব স্বাভাবিক। এবং এটাকে মুঘলরা স্বীকার করতো, যেটা জাগিরদারদের ক্ষেত্রে স্বীকার করা হতো না। অনেক সময়তে আবার বড় বড় জমিদারি ভেঙে গিয়ে সেখানে অনেক সময়তেই ছোট ছোট জমিদারি তৈরি হতো। এছাড়া অনেক সময় দেখা যাচ্ছে মহাজন শ্রেণী, যারা
গ্রামীণ মহাজন শ্রেণী, যারা গ্রামে টাকা ধার দিত কৃষকদের, তারা জমিদারি কিনে নিচ্ছে। সুতরাং এই ক্রয় বিক্রয় নানান ধরনের নজির কিন্তু মুঘল আমলে রয়েছে। এই প্রসঙ্গে আরও স্পষ্ট করে মনে রাখতে হবে, জমিদার কিন্তু গ্রামের কৃষকদের জমির মালিক নয়, সে কোনোভাবেই জমির মালিক নয়। জমিদারের অর্থ জমির ওপর সম্পত্তির অধিকার নয়, এটা উদ্বৃত্ত সম্পদের ওপর অধিকার, এবং জমিতে এটা অন্যান্য অধিকারের সঙ্গে এই অধিকারটিও বজায় ছিল, পাশাপাশি বজায় ছিল। এবং যেখানে কৃষক নিজে সেচ ব্যবস্থার বন্দোবস্ত করেছে, সাধারণত সেই জমিতে জমিদাররা হস্তক্ষেপ করত না, কিন্তু যেখানে কৃষকরা নিজেরা কিছু করছে না, সেখানে জমিদার কিন্তু তার হস্তক্ষেপের যথেষ্ট তার সামনে সুযোগ থাকত। জমিদার যদি বিদ্রোহ না করে এবং সে যদি রাজস্ব নিবন্ধন দিয়ে দেয়, তাহলে সচরাচর মুঘলরা কিন্তু কখনো জমিদারদের অধিকারে হস্তক্ষেপ করত না, জমিদার তার নিরবুত্র তার বন্দোবস্ত টিকিয়ে রাখতে পারত। মুঘলদের কাছে একমাত্র কনসার্ন ছিল তার রাজস্ব আদায় করা, এটা যতক্ষণ পর্যন্ত করতে পারত ততক্ষণ পর্যন্ত মুঘলরা সেই বিষয়ে খুব একটা মাথা ঘামাত না। এখন জমিদারদের মধ্যে যে স্তরভেদের কথা আমরা বারবার বলছি, প্রথমে এটা বলে রাখা দরকার যে রাজস্থানে যে ধরনের জমিদারি প্রথা আমরা দেখতে পাচ্ছি মুঘল আমলে, তারা বড় বড় আসলে সামন্ত প্রভু, যাদের উপাধি ধরে নিয়ে যেতে পারে রাজা, রায় ইত্যাদি বা রানা। এরা বহুদিন ধরে মুঘল আমলের অনেক আগে থেকেই তারা রাজস্থানে রয়েছে। তারা অনেক সময়তে বা বণিকদের থেকে তারা তোলা আদায় করত, অনেক সময় তারা নিম্নবর্ণের মানুষদের প্রতি অধিকার কায়েম করত, এবং এইভাবে করার মধ্যে দিয়ে তাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এবং মুঘলরা এই যে পাওয়ারফুল ল্যান্ডেড ক্লাস এবং এরা যুদ্ধে খুব পারদর্শী, মুঘলরা কখন এদেরকে সাম্রাজ্যের কাঠামোর বাইরে রাখাতে এরা খুব একটা স্বচ্ছন্দ বোধ করেনি। মুঘলরা চেষ্টা করেছে এদেরকে যথাসাধ্য সাম্রাজ্যের কাঠামোর মধ্যে নিয়ে নিতে এবং তাদের অধিকারকে স্বীকৃতি দিয়েছে, তাদের বংশানুক্রমিক অধিকারকে। এবং এইভাবেই অনেক সময় আমরা দেখতে পাচ্ছি ওয়াতান জায়গের, অর্থাৎ যেটা তার বংশানুক্রমিক জমিদারি বা জায়গিরদারি ব্যবস্থা, সেটা এখানে চালু হচ্ছে। এবং এই ওয়াতান জায়গির কিন্তু আমরা ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে খুব একটা দেখতে পাচ্ছি না। এটা রাজপুতানার যারা জমিদার বা বড় ল্যান্ডলর্ড, ভূমধ্যকারী শ্রেণী, ফিউডাল ল্যান্ডলর্ডস, এটা শুধুমাত্র আমরা তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এবং মনসাব বা জায়গির দিয়ে মুঘলরা তাদেরকে নিজেদের মধ্যে ঢুকিয়ে ফেলত, যাতে তার সাম্রাজ্যের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে না পারে। এবং এদের যে বংশানুক্রমিক অধিকার, তাকেও কিন্তু এরা স্বীকৃতি দিত বহু ক্ষেত্রে। এবং এদের থেকে এরা খাজনা আদায় করত, কিন্তু সেটা ছিল অধিকাংশ ক্ষেত্রেই পেশকাশি ব্যবস্থা, সেটা মালগুজারি ব্যবস্থা নয়। পেশকাশি ব্যবস্থা কি, যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এরা খাজনা দিত, যেটা মালগুজারি ক্ষেত্রে হতো না। পেশকাশি বন্দোবস্তের মাধ্যমে এই ওয়াতান জায়গিররা বা রাজস্থানের যারা বড় ভূমধ্যকারী শ্রেণী, তারা একটা নির্দিষ্ট খাজনা দিত। আর মালগুজারির ক্ষেত্রে কিন্তু দেখা যেত যে তারা বহু ক্ষেত্রে এটা জমি জরিপের ওপর নির্ভর করত। পেশকাশি ব্যবস্থার ক্ষেত্রে মুঘল সম্রাটরা জমি জরিপ ইত্যাদির ওপর যেত না, বা কী পরিমাণে ফসল উৎপাদন হচ্ছে এর ওপর তারা খুব একটা নজর দিত না। সুতরাং পেশকাশি ব্যবস্থার স্বাধীনতা অনেক বেশি, মালগুজারি ব্যবস্থার স্বাধীনতা অনেক কম। রাজপুত জমিদাররা বা বড় সামন্ত প্রভুরা, তারা এই পেশকাশি ব্যবস্থার অন্তর্ভুক্ত ছিলেন, ফলে তারা স্বাধীনতা ভোগ করতেন। এবং আর্থিক স্বাধীনতা ছাড়াও আইন শৃঙ্খলাগত প্রশ্নে মুঘলরা সচরাচর এই এদের মধ্যে হস্তক্ষেপ করত না, এবং আনুগত্যটুকু স্বীকার করে নিলেই এই মুঘলদের কাছে মোটের ওপর কিন্তু মুঘলরা চেষ্টা করত এদের যে আভ্যন্তরীণ ব্যবস্থাপনা তার দিকে নজর কম দিতে, এবং শুধুমাত্র রাজস্বটুকু আদায় করেই এদের যে সামাজিক কাঠামো, সেটা যে স্থিতিশীল থাকে, সেটা মুঘলরা বারবার করে দেখত। এই ব্যবস্থাপনা কিন্তু এর বাইরে আমরা খুব একটা, রাজস্থানের বাইরে আমরা খুব একটা দেখতে পাচ্ছি না।